আল্লাহ তুমি খালি হাতে ফিরাই দিও না, তুমি ডেকে এনে অপমান করে খালি হাতে ফিরাই দিও না। রব্বুল আলামিন আমাদের হাত দুটো নেকি দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ আমাদের আব্বা মা, আমাদের মহাব্বতের আব্বা দরদিমা কবরে চলে গেছে জানি না কি হালা, দুনিয়ায় বেঁচে থাকলে গায়ে একটু নখের এঁচড়ও লাগতে দিতাম না, সাপে দংশন করলে কত কবিরাজ ডাক্তারের ব্যবস্থা করতাম, আব্বা মার গায়ে সামান্য আগুন লাগলে কত চিকিৎসা করতাম। সেই আব্বা মা কবরে শুয়ে আছে, জানি না কত সাপে কামড়ায় কত আগুনে আক্রমণ করতেছে গুড়াইতেছে। মালিক তুমি আমাদের আব্বা মাকে ক্ষমা করে দাও, আমাদের দাদা দাদিরে ক্ষমা করে দাও, নানা নানিকে ক্ষমা করে দাও, আপনজন যত মানুষ কবরে চলে গেছে মাফ করে দাও। অনেক মুরব্বীদের স্ত্রী মারা গেছে, স্বামী স্ত্রীর পক্ষে দোয়া করে তুমি তার দোয়া কবুল করে না। অনেক পুরুষরা চলে গেছে তাদের স্ত্রীরা দুনিয়া হাত তুলেছে, আয় আল্লাহ স্ত্রীর দোয়ায় স্বামীকে তুমি ক্ষমা করে দাও। আয় খোদা রব্বুল আলামিন আমরা যারা দুনিয়া বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ শিরিক মুক্ত ঈমান কুফর মুক্ত ঈমান তৈরি করার তৌফিক দাও। হাজার ও ভাই গুনাহ করেন নাই, গুনাহ করেন নাই আপনি, চক্ষু বন্ধ করে হিসাব লাগান জীবনে গুনাহ করেছেন কি করেন নাই, মরার পরে যায় হাজার কাম লেখা হবে না, মৃত্যুর সময় আসাই যখন চোখের সামনে দেখা দিবে তখন আপনি বলবেন রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা আমাল সালিহান ইন্না মুকিনু। রব্বুল আলামিন এতদিন বুঝি নাই, এতদিন বুঝি নাই, আজকে বুঝছি, তুমি মেহরবানি করে আমাকে আর একটু সময় দাও। আবসারনা ওয়া সামিনা দেখলাম শুনলাম, ফারজিনা সময় দাও, নামাল গাইরাল্লাদি কুন্না নামাল, এতদিন যা করছি তা বাদ দিয়ে অন্য ভালো আমল করব। আল্লাহ বললেন কাল্লা আর হবে না, আলাম ইয়াতিকুম নাসির তোমাদের কাছে কি ভীতি প্রদর্শকরা আসে নাই, নবী রাসূল বয়ান করে নাই, উলামায়ে কিরাম চিল্লাই নাই, স্যার মুনের ময়দানে চিল্লাই নাই, তবলিগের ময়দানে চিল্লাই নাই, চণ্ডীবর্দির বিশ্বাস চিল্লাই নাই, মাওলানা লেখক সবকে চিল্লাই চিল্লাই বলে নাই। জি আল্লাহ বলছে বহুত বলছে বুঝি নাই, আল্লাহ বলবেন আর সময় নাই, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক কোনো কথা হবে না, পড়ে থাক কোনো কথা হবে না। হে মুসলমান তওবার সময় আর নাই, তওবার সময় নাই, এক্ষুনি তওবা করো। ফাউলাই কাইবাব দিনুল্লাহু সাইয়াতিহিম হাসানাত, আমার নবী বলেন আর তাইবু মিনাজ জামবে কামাল্লা জামবালা, তওবাকারী গুনাহ থেকে তওবা করলে আল্লাহ তারে ধরে নাই, ও যেন গুনাহ করেই নাই। একটু বল না সুবহানাল্লাহ, আমরা অপরাধ করে ক্ষমা চাইলেও মাফ করে দিলেও ধরে নাই যে গুনাহ কর নাই করছিল, কিন্তু আল্লাহ পাক বলেন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে আমি ধরে নেই যে সে গুনাহই করে নাই। এবার আপনি কয় যে হুজুর কত তওবাই তো করি, আপনার তওবা কেমন তওবা? তওবা বিভিন্ন প্রকারের তওবা আছে, একটা হলো গতানুগতিক তওবা, মুখে মুখে আস্তা করলে ভর্তি তালে তাই, আর একটা হলো বিপদে পড়িয়ে তওবা, গতানুগতিক তওবা, বিড়ি টান্তি তালে আছে আস্তা করলে ঘুষের টাকা হাতে ধরে আর কাস্তা করলে রব বিভিন্ন করে যাবে, সুদের টাকা গুনে নেয় গুনে গেছে পকেটে থই আর কাস্তা করলে রব বিভিন্ন করে যাবে, প্রত্যেকটা গুনাহ করে আর ইস্তেগফার করে, দাড়ি কাটতে তালে আছে পোষের সাথে সাথে কাজটা করলে রব্বি বিন কুল্লি জামবি, ফরজ তরুক করতে তালে আছে আর কাজটা করলে রব্বি বিন কুল্লি জামবি হতে গেলে, এই তবা আলো ফাজলামি, এই তবা তবা না। আপনি কোন গুনাহ থেকে তবা করেছেন ওই তবা কবুল হয়েছে এর একটা প্রমাণ হলে ভালো হয় না, আর কথা হয় না, হয় না ভালো? আমরা হজে গিয়েছিলাম 2019 সালে, সরকারি হজের প্যাকেজে ভাগে পাইছিলাম, আরাফাতের ময়দানে যাইয়া আরাফাতের খুতবা তো মসজিদে নামিরায় দিচ্ছেন আমিরে হজ যিনি তিনি, আর তাবুর ভিতরে আমরা যারা বসা এর ভিতরে তুমুল বৃষ্টি, আমার জীবনে সিডারের বছর সিডারের বছর মেঘের আওয়াজ আর হেরিকেনের লাইট দেখছে, অত বিদ্যুৎ চমকানো বাংলাদেশে আমি কোনোদিন শুনি নাই সিডারের রাত্রে, মনে আছে নাকি? আর 19 সালে আরাফাতের মাঠে আমি এই বিদ্যুৎ চমকানো দেখছি আর শুনছি, ওরকম আমি সিডারের রাত্রে শুনি, সে শব্দই ভিন্ন রকম, আর কি বৃষ্টি, অতগুলো বৃষ্টি আমি কোনোদিন দেখি নাই, মরুর বালি ভিজা আরাফাতের মাঠে এই হাঁটু পানি, 2 ঘন্টা মুসলধারে বৃষ্টি,
এখন আটকে গেছি তাবুর ভিতরে বাইরে যেতে পারি না মাননীয় ধর্মপতি মন্ত্রী বড় কৌশলী মানুষ ছিলেন যে এই জায়গা যদি এমনি বসে থাকি সবাই তাহলে গালগপ্প ইবাদত বন্দেগি বাধ্য অন্যান্য দরি দরবার শুরু হয়ে দিবে না বাংলাদেশি রাজনীতি আরাফাতের মাঠে বসে করবে না কাজী একটা কাজে লাগাই দিতে হবে উনি সর্বপ্রথম শুরু করায় দিলেন হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব হুজুরে যে হুজুর কিছু ওয়াজ করেন এই জায়গা মন্ত্রীরা আছে সচিবরা আছে তারপরে মানে হুইপরা আছে এরপরে ওই কি কয় স্পিকার ডেপুটি স্পিকার আছে বড় বড় অফিসার ডিসিএসপি ওগুলো হিসাবই করি মন্ত্রী পরিষদ দেশে আর উলামায়ে কিরাম তো 58 জন আছে বয়ান করেন হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব বয়ান করলেন আব্দুল হালিম বুখারী সাহেব পটিয়ার উনি বয়ান করলেন আমাদের রুহুল আমিন সাহেব খতিব সাহেব বর্তমানে উনি বয়ান করলেন জাফর আহমদ সাহেব বয়ান করলেন আরো তিন চারজন বয়ান করলেন সবার বয়ানের পরে শেষ বক্তা বানাইছে আমারে মুনাজাত করবেন চট্টগ্রামের জিনি মাদ্রাসার মহতামে হযরত মাওলানা তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক আমার আপনার কাছে চলে আসছে আমরা এখানে তওবা করব আল্লাহ তওবা নিয়ে আমাদেরকে ক্ষমা করে দিয়ে চলে যাবেন আমাদের এই তওবা আর আমাদের হজের নাম হবে হজ্জে মাবরুর কবুল হজ এর একটা প্রমাণ আমি বুঝিয়ে দিতে চাই এই প্রমাণটা আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ বাংলাদেশে যে প্রমাণ করব বলবো মন্ত্রী পরিষদ বললেন সবাই বলেন জি হুজুর বলেন তাহলে আমাদের এবারে হজ যে কবুল হইছে এর একটা প্রমাণ মাপ কাঠি আপনি শিখিয়ে দেন বললাম যে তওবা কবুল হইছে আর হজ কবুল হইছে প্রমাণ হলো বাংলাদেশে আপনারা আমরা থাকতি যে যে আকাম করছি হজেতে যাইয়ে যদি সেই আকাম আর না করেন তাহলে বুঝবেন যে হজ কবুল হইছে বাংলাদেশে তে আসার সময় দাড়ি কাটি আসছেন আরে হজের কয়দিন দাড়ির আগা বের হয়ে গেছে বেশ খানি পোয়াইন সিকের আদা ইন সিকের মানে টুক বেশ কম আছে তো তাই যে আলাল আগা আগা বের হইছে দাড়ি এই দাড়ি যদি আর না কাটেন তাহলে বুঝবেন যে হজ কবুল হইছে বাংলাদেশে থাকতে নামাজ পড়তেন না এখন আর নামাজ পড়েন হজরতে যাইয়ে যদি আর নামাজ নামাজ না ছাড়েন নামাজ নিয়মিত পড়েন তাহলে বুঝবেন যে কবুল হয়েছে হজে আসার আগে বিভিন্ন জায়গায় আল দিতেন টোন মারতেন এমন বাংলায় কয়ে দিচ্ছি টোন মারতেন মন মারতেন সুদ খাইতেন ঘুষ খাইতেন রাস্তা মারতেন রিজিয়াব কাট মারতেন রাস্তার পিস খোয়া মোয়া খাই বেলায় দিতেন কারেন্টের লাইন দিতে যে খাম্বা তার তোর গিলে খেয়ে বলতেন বাংলাদেশে যাইয়ে যদি আর না খান তাহলে বুঝবেন যে হজ কবুল হয়েছে প্লাস্টিকের বোতল ভরে নিয়ে প্রত্যেকে সাতখান কুনিয়ে এরকম বৃদ্ধাঙ্গুল দিয়ে মারতে যায় কিন্তু ও জায়গা যে বৃদ্ধাঙ্গুল দিয়ে এভাবে না মারিয়ে হাজিকে ভিতরে শয়তান মারার একটা জজবা এমন সাথে যে মুড দরিয়ে মারিয়ে দেয় কেউ এরকম বড় এক একখান নেয় ঠাস করে মেরে দেয় অনেকে রাগ করে স্যান্ডেল খুলে মেরে দেয় কেমন অরিজিনাল শয়তানটাই মারতেছে এইরকম বুড়ো মানুষ লাফায় লাফায় ফেটে একজন শয়তান মারার পরে আইট বোতল পাথর রয়ে গেছে তিন দিন মারার পরে আধা বোতল রয়ে গেছে আর উনি আমারে জিজ্ঞেস করতেছে হুজুর এই আধা বোতল রয়ে গেলে একটা কি আর কি আমি একটা বাংলাদেশে নিয়ে যাবো এ জায়গার শয়তান যে কটা মারার দরকার আছে ওই কটা নিয়ে বাংলাদেশে মেরে দেবো বাংলাদেশে শয়তানের অভাব নাই কথা কন না এ কথা বাঙালি শয়তানকে মারবি কয় দিব ঠিকই কইছেন আমি এ নেবই নেব তওবা কবুল হইছে আমার কাশির হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন হাদিসেও বলে আপনি যে গুনাহ থেকে তওবা করেছেন মরণকাল পর্যন্ত যদি সেই গুনাহ আর কোনোদিন না করেন তাহলে বুঝবেন যে ওই তওবা কবুল হইছে ওই তওবা কবুল হইছে নামাজ না পড়ার অভ্যাস এটা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস এই নামাজ না পড়ার অভ্যাস থেকে তওবা করেন আমি আর কোনোদিন নামাজ ছাড়িব না বলেন নামাজ ছাড়িব নামাজ ছাড়বেন নামাজ পড়বেন নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত জামাতে পুরুষরা পড়বেন কোন জায়গা পুরুষরা কোথায় পড়বেন কেন পড়বেন আমি একটা ইন্টারভিউ নেব
সূরা ফাতিহা ইন্টারভিউ নিলে 99% পাবলিক ফেল করবেন, পারবেন না সুন্দর করে পড়তে। তিন সিল্লা নয় সিল্লা ছয় সিল্লা জীবন ভরে সিল্লা মেলালে তোমার কোরআন শরীফ শুদ্ধ হবে না, যতদিন পর্যন্ত আলেম উস্তাদের কাছে আলিফ বা থেকে অক্ষর অক্ষর না শিখতে পারে, অতক্ষণ পর্যন্ত আপনি ওই অনুবাদ দেখা বাংলা উচ্চারণ দেখে কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন না। আর নামাজ ভাঙার কারণ 19টা, জোরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া, অশুদ্ধ কিরাত পড়লে নামাজ হয় না। ইমাম সাহেব 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ছে নামাজে, হজরের নামাজে লম্বা কিরাত 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ছে নামাজের ভিতরে, 2 পৃষ্ঠায় অনেক সুন্দর, লাস্টে যে একটা জায়গা টানের জায়গা টান হয় নাই, টান হবে যেখানে সেখানে টানে নাই, আর একটা জায়গা যে জায়গা টান না হবে সেখানে টাইনে ফেলাইছে, এতটুক মাত্র প্রত্যক্ষের কারণে এমন বড় গলত হয়ে গেছে, এমন বড় ভুল হয়ে গেছে, ওই ভুলের কারণে তর্জমা পরিবর্তন হয়ে গেছে, পুরো 2 কে 2 পৃষ্ঠা কোরআন শরীফে ওনার নামাজকে শুদ্ধ রাখতে পারবে না, নামাজ বাতিল হইয়া যাইবে। কিরাতকে শুদ্ধ করে পড়া ফরজ, আপনারা আমরা কিরাত শুদ্ধ করতে পড়তে পারি না এটা আমার আল্লাহ জানে, এই জন্য আল্লাহ কয় বার কাও মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, জামাতে নামাজ পড়ো। আল্লাহর নবী বলেন মান কানা লাহু ইমামুন ফি সালাতিহি ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতই তার জন্য কিরাত, তার আর আলাদা করে কিরাত পড়া লাগবে না, তার আলাদা নিজের কিরাত পড়া লাগবে না। কাজেই আমাদের জামাতে নামাজ পড়া একান্ত জরুরি, আমি নামাজ পড়লে আমার কিরাত শুদ্ধ হবে না, ওই অশুদ্ধ কিরাতে নামাজ হবে না, আর ইমামের পিছনে যে দাঁড়াইলে আমার কিরাত পড়া লাগবে না, ইমামের কিরাতে আমার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? কাজেই আমার নামাজ পড়তে হবে কোন জায়গায়? জোরে বলেন। আমাদের দেশে বাঙালিরা সৌদি আরব যাইয়া নামাজ কালাম কিছুদিন পড়ে আর না পড়ে, ওই দেশে যা আছে তাই বাংলাদেশে আনার চেষ্টা করে, ও জায়গা যে দেখে সৌদি আরবে নারী আর পুরুষ মসজিদে জামাতে নামাজ পড়ে, মহিলারা আলাদা পড়ে পুরুষরা পড়ে আলাদা, মসজিদের ভিতরেই মসজিদের ওই জায়গাতে মহিলারা এক কাতারে দাঁড়ানো আছে, এদিক দিয়ে পুরুষরা আছে, ওই দেখে বাংলাদেশে আইসিয়া কয়টা পয়সা আছে তাতে মসজিদেরটা বানাইছে, তার মধ্যে বিটিকে নামাজ পড়ার জন্য লাইন রাখছে, এর যে কি পুলক চাচ্ছে, এ যে কি ধর্মবিরু, ধর্মের প্রতি কি এসকো তার চাচ্ছে আমার বুঝে আসে না। তুই সৌদি আরব গেছিস, আমিও গেছি, আব্দুল গফফার সাহেব গেছে, আহমদ শফি সাহেব গেছে, শাইখুল হাদিস সাহেব গেছে, সরমুনের পীর সাহেব গেছে, সন্ডিবন্দির পীর সাহেব গেছে, হাজারো আলেম উলামা গেছে, এগুলো আমরাও দেখে আসছি, আমরাও মসজিদ বানাই, আমরা আলেমরা তো আইসা মহিলা পুরুষের সংমিশ্রিত যৌথ মসজিদ আমরা বানাই না, তুমি নামাজ কালাম ঠিক মতো পড়ো না, জায়গায় বড় জায়গায় পড়ো না, তুমি বাংলাদেশে এসে মসজিদ বানাতে যাইয়া ওর মধ্যে বিটিকে উঠানোর চেষ্টা করো, কেন কি হয়েছে কি? বাংলাদেশে সেন কয় বছর সৌদি আরব যে বাংলাদেশ ভুলে গেছো, বাংলাদেশের মসজিদের ছাদের উপরে বসে যে নাওয়ায় বাংলাদেশের মসজিদের মেহরাবের ভিতরে মেম্বারের আড়ালে বসে জিনা হয়, বাংলাদেশে ঈদগার মেহরাবের ভিতরে বসে জিনা হয়, গাজার আড্ডা হয়, আর তুমি সেই বাংলাদেশে মহিলাকে মসজিদে নামাজ পড়তে আসার কুবুদ্ধি জড়ছো, এই রাস্তা যে আসা যাওয়ার পথে যদি দুটি একটা মুরগি শিয়েলে দূরে নিয়ে যায় তুই কয়দিন পাহারা দিবি? সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ঘরের ভিতরে তাকে তাই সামলাতে পারি না, আর মহিলাকে যদি 5 অক্টোবর মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হয়, রমজান মাসে তারাবি করতে মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হয়, মসজিদ মহিলারা এগুলো নিয়ে বাড়ি বাড়ি পাকা, এই যৌথ দলবল জুটিয়ে ফুটে এক জায়গায় যাইতে খুব আগ্রহী, তাহলে মসজিদে যাওয়ার অনুমতি দিবা, তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে কত বউ আড়াই যাবে তার ঠিক নেই, এই বউগুলো তোরা তালাশ করে দিস, বউ খুঁজে দেওয়ার দায়িত্ব নেই আগে। মহিলারা মসজিদে নামাজ পড়ার চাইতে ঘরের ভিতরে নামাজ পড়ার ভিতরে 5 গুণ সব বেশি। কয় গুণ বলেন? কয় গুণ? আমি হিসাব করে দিয়ে দিকটা কান, মসজিদে কুবা নবী পাক মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মসজিদ তৈরি হয়েছে মসজিদে কুবা, মসজিদে কুবা তৈরি করে রেখে হুজুর মদিনায় যাচ্ছেন, মদিনায় যাওয়ার পথে মাঝ পথে গেলে জুমার নামাজ ফরজ হয়ে গেছে, ওই সময় সর্বপ্রথম জুমার নামাজের হুকুম হলো, এর আগে জুমার নামাজ ছিল না, যখন জুমার নামাজের অর্ডার হয়েছে ওই জায়গায় দাঁড়ায় হুজুর জুমা পড়ছেন, ওই জায়গায় একটা মসজিদ হয়েছে তার নাম হলো জুমা মসজিদ, এরপরে মসজিদে নবাবী তৈরি হয়েছে, যাইয়া মদিনায় যাওয়ার পরে মসজিদে নবাবী বানাইছে। কুবা এলাকার এক মহিলা কুবা থেকে মদিনা 3 কিলোমিটার নবাবীতে হুজুরের পিছনে নামাজ পড়ে, কয়েকদিন পড়ার পরে একদিন
সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নার মাধ্যমে ঘরের ভিতর দিয়ে যাইয়া ওই মহিলা হুজুরের কাছে বলতেছে হুজুর আমাকে যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আমলটা ধরে রাখব আমার আপনার পিছনে নামাজ পড়তে বিশাল মজা লাগে আমাকে কুবা মসজিদের ইমাম সাহেব ভালো তবে আপনার তো তুলনা নাই আপনি বলেছেন দুনিয়ার যে কোনো মসজিদে নামাজ পড়ার চাইতে মসজিদে নববীতে নামাজ পড়লে 1000 মতান্তরে 50000 গুণ বেশি সওয়াব হয় হুজুর এই কুবা মসজিদে তো ওই ফজিলত নাই এই জন্য আমি কুবা থেকে এসে রেগুলার আপনার পিছনে নামাজ পড়তে চাই হুজুর মহিলাকে শাবাশ দিয়ে বললেন ধন্যবাদ তোমাকে আহলান সাহলা তোমাকে মারহাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই সব কথা ভিতর দিয়ে যে পরিমাণ দোয়া দিয়েছে তাতে মহিলা বুঝে নেছে যে হ্যাঁ হুজুর আমারে কুবা থেকে মদিনার মসজিদে নববীতে এসে নামাজ পড়ার অনুমতি দিয়েছেন এরপরে হুজুর বলতেছে মহিলা তুমি কুবা থেকে মসজিদে নববীতে আসবা কি উদ্দেশ্যে কয় হুজুর নেকি বেশি হবে এই জন্য হুজুর বললেন মহিলা তুমি জেনে নাও আমার মসজিদে নববীতে আমি নবী ইমাম আমার পিছনে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে তার চাইতে দ্বিগুণ সওয়াব হবে তোমার মহল্লার মসজিদে নামাজ পড়লে তাহলে এবার কি মহিলারে মসজিদে নববীতে রাখলো না বের করে দিল বের করে মহল্লায় পাঠাইতেছে না তবে এখনো মসজিদে আছে মহল্লার মসজিদ এরপরে হুজুর বললেন যদি তুমি তুমি যদি বেশি নেকির আশা করো তাহলে তোমাকে কি আরেকটা পরামর্শ দেব জি হুজুর বলেন তোমার মহল্লার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়ির ভিতরে যে কোনো জায়গায় নামাজ পড়লে তার চেয়ে বেশি সওয়াব এবার মসজিদে রাখছে না বের হই নেছে বের করে নেছে না এবার তোমার বাড়ির ভিতরে যে কোনো জায়গায় পড়ার চাইতে তোমার বসতঘরে পড়লে আরো সওয়াব এরপরে পঞ্চম নম্বর তোমার বসতঘরের যে কোনো জায়গায় পড়ার চাইতে খাস একটা গোপন রুম বানাইয়া নির্জন কক্ষে পড়লে সওয়াব আরো বেশি তাহলে মসজিদে নববীতে নবীর পিছনে নামাজ পড়ার চাইতে তার ঘরের ভিতরে নির্জন কক্ষে পড়লে পাঁচ গুণ সওয়াব যদি বেশি হয় তাহলে বাংলাদেশের মতো ফেতনাওয়ালা জায়গায় এই জায়গায় মসজিদটা এই জায়গা যে কোনো জায়গা গেলে অ্যাক্সিডেন্টের ভয় আছে এই মুহূর্তে বাংলাদেশের মসজিদে নামাজ পড়ার চাইতে মহিলারা নিজের ঘরের গোপন জায়গায় পড়লে পাঁচ গুণ না 5000 গুণ বেশি সওয়াব হবে আমার বিশ্বাস কথা বলেন ঠিকই ঠিক না আমি সম্ভবত 96 বা 97 সালে 1900 তারাই বুগরা মাদ্রাসায় পড়ে আপনাদের রাজন মাদ্রাসা আমি এক বছর পড়াই দিয়েছি সেই সময় আবুল বাশার রা আমার ছাত্র তো ওই সময় আমি ঢাকায় গেছি রমজান মাসে মাদ্রাসার কালেকশন করতে ঢাকা একটা মসজিদ নাম করব না খুব নাম করা নামি দামি জায়গার মসজিদ মসজিদে যাইয়া মসজিদের উল্লেখযোগ্য একজন মুসল্লি আমার অত্যন্ত আপন এবং আমার ওই ফুকরো গ্রামেই বাড়ি ওনার মাধ্যমে আমি ইমাম সাহেবের কাছে প্রস্তাব পাঠাইলাম যে আমি তো গ্রাম থেকে আসছি গ্রামের মাদ্রাসাতে একটু কালেকশন আর আপনার মসজিদের মুসল্লিরা যে সময় গ্রামে তারাবির নামাজে হাফেজদেরকে হাফেজ খতম তারালি পড়াইলে 500 টাকা দেয় সেই সীমা ওই মসজিদে হাফেজ লেখক ছাপরে যেত 30000 টাকা শুনে মনে হইতো যেন 30 কোটি টাকা তো সেই জায়গা কি কেসা কেসা দামি দামি মুসল্লি আমি বললাম একটু বলে দিলে মোটামুটি কিছু কালেকশন হবে তো সত্যি উনি বলে দিলেন ইমাম সাহেব বললেন গ্রামের থেকে ইঞ্জিনিয়ার সেলিম আকরাম সাহেবের গ্রামের মাদ্রাসা থেকে মাওলানা নাসির সাহেব শেষ মতন আমি এই নাসির নাসির না শেষ মতো সেলিকের কাছে আতায় তো আমি উনি আসছে তো উনি কিছু কালেকশনের জন্য যার যা তৌফিকার দিয়েন পুরুষটা তেমন কেউ দিল না সব বের হয়ে চলে গেল রাস্তায় ইমাম সাহেব লজ্জায় পড়ে গেছে কা হুজুর পুরুষটা তেমন দেয় না আপনি জালনার কাছে বসেন খালাম মারা দিবেন খালাম মারা খালাম্মা পাবো কোন জায়গায় খালাম্মারা দোতলায় তারা দিন নামাজ পড়ছে জামাতে এরা বহু বড় আল্লাহ দিনদার আমি জালনার কাছে যে বইছি এক খালাম্মা জালনার ভাগ্যে 20 টাকা ছেড়ে দিছে আর এক খালাম্মা 10 টাকা দিছে আর এক খালাম্মা 20 টাকা দেবে বলে কয় হুজুর হাত বাড়ান আমি না খালা ছাড়ি দেন কয় যে আমি মুসাফার মধ্যে দেই আমি কে আস্তাগফিরুল্লাহ খালা তোমার টাকার দরকার নাই আমার আমি আমার চাই তুমি আমার চাও দোয়া করো আল্লাহ যেন আমার জীবনে এই খয়রাত না করায় আর কালেকশন করলাম না
বেরোইজে দেখি খালাম মারা দোতলাতে তারাবি করে বেরোইয়া বোরকা টোরকা সব খুলিয়া ভ্যানিটি ব্যাগের মধ্যে ঢুকাইয়া ওই জায়গা থেকে মার্কেটের দিকে রওনা দেশে সাজগোজা সাজি আইছে কপালে নমরুদের ব্যবসা ব্যক্তি ঠোঁটেখানি কুড়ের পায়খানা মাখানো ছিটকেতে ছিটকেতে চলে গেছে মার্কেটে যায় রাত 11 টা 1টা মধ্যে মার্কেট করিয়া যাইয়া একবারে সেহরি খাইয়ে ফজর পড়িয়া এরপরে নাহাইতেল দিয়ে ঘুমাবে এই হলো খালাম মাগে তারাবি নামাজ এটা সম্পূর্ণ একটা অভিনয় ছাড়া আর কিছু না একটা ভঙ্গি ছাড়া আর কিছু না মহিলারা তারাবি নামাজ জামাতে পড়ার দরকার নাই মাদ্রাসার ছোট ছোট মুলাপান নিয়া রমজান মাসে তারাবি নামাজে জামাত করে মহিলাদের কোনো নামাজ জামাতের দরকার নাই যত একা পড়বেন তত লাভ এখন আপনার নামাজ যেহেতু একাই পড়া লাগতেছে মসজিদে যাইতে দিলামই না কাজেই আপনার নামাজ নিজের কিরাত দিয়ে নিজের পড়া লাগবে বিধায় কিরাতটা শুদ্ধ করে পড়েন সেই পুরনো ওল্ড মডেলের কিরাত কিন্তু চলবে না এখন মাদ্রাসা হয়ে গেছে এখন শিক্ষার দিন আসছে এই মাদ্রাসার ছাত্র লজিং রাখবেন তার কাছে বাড়ি বসে বসে মস্ক করবেন পুরুষরা নামাজ পড়বেন সবাই জামাতের সাথে পড়া যাবে না ইনশাআল্লাহ নামাজ পড়া যাবে না ইনশাআল্লাহ এক নম্বর শরীয়তের বিধান হলো তোমরা নামাজ পড়ো তওবা করবেন আল্লাহর কাছে আল্লাহ নামাজ পড়ি নাই সবচেয়ে বড় খেয়ানত করেছি তুমি মেহরবানি করে মাফ করে দাও নামাজের গুণ পাঁচটা নামাজের বরকত পাঁচটা দাওয়াত তবলিগ ওলাদের কাছ থেকে শুনেন উলামায়ে কেরামের কাছ থেকে বহুতবার শুনেছেন মান হাফাজা আলা সালাওয়াত যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে আকরামাহুল্লাহু বিখামসে কিসাল আল্লাহ তাআলা তারে পাঁচটা পুরস্কার দেয় জোরে বলেন কয়টা এক নম্বর ইরফান হু যিকুল আইশ এক নম্বরে তার রুজির অভাব থাকে না দুই নম্বরে ও আজাবুল কবর আজাবে কবর হয় না তিন নম্বরে ওয়াইয়তিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ডান হাতে নামাজি ব্যক্তিকে হাসরের মাঠে আমলনামা দেওয়া হবে ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বার বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাবে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব আর বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন জোরে কোন সুবহানাল্লাহ কাজেই নামাজ পড়ব তো ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ আর কথা বলবো না আল্লাহ তাআলা তৌফিক দান করে সবাই বলেন আমিন যে গুনাহ করেছি গুনাহ থেকে তওবা আর যে ইবাদতগুলো ছেড়ে দিছি তার থেকে তওবা করে ইবাদতের প্রতিজ্ঞা করব 25 26 27 28 নভেম্বর সাত দিন গোহরডাঙ্গার ময়দানে তবলিগের তিন চিল্লার সাথে যে জোর আছে আর 25 26 27 তিন দিন চরমুনার ময়দানে মাহফিল আছে যারা যেদিকে ভক্ত তারা সেদিকে চলে যাবেন আর 13 14 15 জানুয়ারি টঙ্গীর ময়দানে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিশ্ব ইস্তেমা আমরা যাব তো ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করে সবাই বলেন আমিন اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أي خدا رب العالمين غبير رات پرجند تمہار نکر بندہ بندی دل کے شاتے نیا আজকের মজলিসের ভিতরে সবচেয়ে বড় গুনাহগার আমি আয় আল্লাহ হাজার বার গুনাহ করেছি আবার ওই গুনাহ থেকে তওবা করেছি আবার নফসের সাথে শয়তানের সাথে পারি না ব্যর্থ হয়ে যাই আবার ওই গুনাহ বারবার করে ফেলেছি আজকে তোমার কাছে ক্ষমা চাই তুমি আখেরি বারের মতো আমাদের গুনাহ খাতা মাফ করে দাও আয় আল্লাহ হাশরের ময়দানের ওই কঠিন গরম সহ্য করতে পারবো না আয় আল্লাহ কবরের আজাব সইতে পারবো না দুনিয়ায় সাধারণ সাপের কামড় সহ্য করতে পারি না মরে যাই আয় আল্লাহ সুজান আকরা টাক পড়া মুখ থেকে আগুন বের হয় এমন বিষাক্ত সত্তরটা সাপ নাকি তুমি কবরে দিবা ওই সাপের কামড় সইতে পারবো না আয় আল্লাহ জাহান্নামের আগুনের দরজা কবরে খুলে দেওয়া হবে সহ্য করতে পারবো না কবরে দুই পাশ দিয়ে চাপা মারবে পাজরের হাড় পাজরের মধ্যে ঢুকে যাবে সহ্য করতে পারবো না মেহেরবান আল্লাহ তুমি আমাদেরকে এক্ষুনি ক্ষমার ঘোষণা দিয়ে দাও